আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বিয়ের দিন নামাজের সেজদায় ফাতেমার মৃত্যু। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বাপের একমাত্র পুণ্যবতী মেয়েটির আজ বিয়ে। বয়স ঠিক যখন 21 বছর হয়ে গেল, তারপরেই তার মা বাবা ছেলে দেখা শুরু করলেন। কিছুদিনের মধ্যে এক ছেলেও মিলে গেল। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিরাট অঙ্কের বেতনে একটি কোম্পানিতে চাকরি করেন। বাবা মা রাজি হলেও ফাতেমার দ্বিমত থাকায় ওই ছেলের সাথে বিয়ে হয়নি। শেষমেশ বাবা মা একজন কোরআনের হাফেজকে বিয়ের জন্য তাদের ফাতেমার সম্মতি জানতে চাইলেন। ফাতেমা খুব খুশি মনে রাজি হয়ে গেল। বিয়ের দিন ঘনিয়ে আসছে, অনেক কিছু কেনাকাটা করতে হবে। যাই হোক, বিয়ের আগের রাতেই সব কেনাকাটা সম্পন্ন করা হলো। বিয়ের দিন সকাল 11টা, পারিবর্তী মেহমান, মেয়েটির বোন ও বান্ধবী সবাই হাজির তার ঘরে তাকে বিয়ের সাজে সাজাতে। বিয়ের সাজ বলে কথা, একটু বেশি ভালোভাবেই তো সাজতে হবে। প্রায় 2 ঘন্টা ধরে ফাতেমাকে সাজানো হলো বধুর সাজে। ফাতেমার কানে আসলো জোহরের আজানের সুর। এখন তো জোহরের ওয়াক্ত, জোহরের নামাজ পড়া দরকার। ফাতেমা তার সব ধরনের সাজন খুলতে শুরু করলো। ঘরের মধ্যে যারা ছিল তারা সবাই ফাতেমার দিকে হা করে তাকিয়েছিল। এটা কি করছে ও? বিয়ের সাজ তো সব নষ্ট করে দিল। কেউ ফাতেমাকে থামাও, এখনই জামাই আসবে। বরযাত্রীর লোকজন তাকে এইভাবে দেখলে সবাই কি বলবে? ঘরের মধ্যে সবাই এ ধরনের বিভিন্ন কথা বলাবলি করতে শুরু করলো। ফাতেমাও সাহেব সবাইকে জানিয়ে দিল, এখন জোহরের সময় হয়েছে, আমাকে যথাসময় নামাজ আদায় করতেই হবে। আল্লাহর হুকুম অমান্য করার ক্ষমতা আমার নেই, প্রয়োজনে আবার সাজব, কিন্তু এখন আমাকে নামাজ আদায় করতেই হবে। জোহরের ফরজ নামাজ এর শেষ রাকাত। ফাতেমা সেজদায় গিয়ে আর উঠে আসে না। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেল, কিন্তু ফাতেমা তো আর উঠে আসে না। তখন কয়েকজন তাকে ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ধাক্কা দিতেই ফাতেমা মাটিতে লুটিয়ে পড়ল। হ্যাঁ, ফাতেমা মারা গেছে। সেজদার মধ্যে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ছেড়ে পরপারে চলে গেছে। সেজদার মধ্যে মৃত্যু, এটাই তো সর্বোত্তম মৃত্যু, জান্নাতি হওয়ার প্রথম ধাপ। শিক্ষা, বর্তমানে আমাদের দেশে দেখা যায় বিয়ের দিন বাসার অনেকেই নামাজ পড়েন না। অনেকেই বলেন বিয়ে বাড়ি বলে কথা, তাই অনেক কাজ নামাজের সময় নেই। আর হ্যাঁ, বর আর কনের যেন বিয়ের দিন নামাজ একদম মাপ। বর কনেকে বিয়ের দিন নামাজে দেখাই যায় না। কখন কোথায় আমাদের মৃত্যু এসে হাজির হবে তা তো আমরা কেউ জানি না, তাই যেখানেই থাকি সময় মতো নামাজ আদায় করতেই হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।